6ই নভেম্বর ন্যাশনাল আয়ুর্বেদে ডে অবজার্ভ করতে যাচ্ছি। তো সেটার উপলক্ষে আজকে 5ই নভেম্বর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের প্রাঙ্গণ থেকে শুরু করেছিলাম আমাদের এই শোভাযাত্রা। শোভাযাত্রাতে সামিল হয়েছেন আমাদের যে সমস্ত আয়ুর্বেদের উপরে বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন, যারা ফিল্ড লেভেল অফিসার রয়েছেন, কর্মী রয়েছেন, এবং আমাদের স্টেট আয়ুষ মিশনের যে সমস্ত কর্মী বন্ধুগণ রয়েছেন সকলে উপস্থিতিতে এটা আমরা ওখান থেকে শুরু করে রাজবাড়ির প্রাঙ্গণ, তুলসীবতীর প্রাঙ্গণ এবং কামান চৌমনি হয়ে আমরা আমাদের এই স্টেট আয়ুর্বেদ হসপিটালে মিলিত হয়েছি। এটাতে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এবছরের যে ভাবনা, সেই ভাবনা হচ্ছে আয়ুর্বেদা ফর অল। সেটাতে আমরা এবার বিশেষ করে জোর দিয়েছি যারা কৃষক বন্ধু রয়েছেন, যারা স্টুডেন্ট রয়েছেন, কৃষক বন্ধুদের উদ্দেশ্যে আমরা গত এক মাস ব্যাপী বিভিন্ন জায়গাতে, রাজ্যের বিভিন্ন জেলাতে আমরা যে সমস্ত অ্যাওয়ারনেস ক্যাম্পেইনগুলো করছি, যে আয়ুর্বেদের মাধ্যমে যে সমস্ত গাছগাছরা ওষুধি দিয়ে যে সমস্ত ফসল ফলাদি ওনারা ফলান, সেখানে কীটনাশক মুক্ত করার জন্য যে সমস্ত আয়ুর্বেদের উপরে নির্ভরশীল সেই সমস্ত বস্তুগুলি প্রয়োগ করা, এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমরা এটা জানান দিতে চাইছি যে তারা দেহের সুস্থ স্বাভাবিক মন এবং শারীরিক গঠন ঠিক রাখতে গিয়ে কী ধরনের আয়ুর্বেদের উপরে তাদের চর্চা করলে পরে শরীর ঠিক থাকবে সেটাকে আমরা বেশি গুরুত্ব দিয়েছি।